আর মাত্র তিনটা ধাপ অতিক্রম করতে পারলেই হ্যামস্টার কম্পানির টাকা আমাদের পকেটে চলে আসবে প্রথমত আপনাকে আপনার কয়েনগুলোকে কোনো একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে দ্বিতীয়ত সেই কয়েনগুলোকে সেল দিতে হবে তৃতীয়ত আপনি ডলারগুলোকে বিকাশে নিয়ে আসবেন এই তিনটা ধাপ অতিক্রম করতে পারলেই হ্যামস্টার থেকে কিন্তু আমরা টাকা পেয়ে যাব আমাদের হাতে টাকা চলে আসবে আই হোপ প্রথম যে ধাপটা ছিল কোনো একটা এক্সচেঞ্জারে লিস্টিং করা সেটা আপনারা সবাই পেরেছেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া ছিল কীভাবে করবেন সবাই করেছেন টেলিগ্রামে দেখলাম সবাই করেছেন যদি কেউ এখনও না করে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আসে অবশ্যই এখনও সময় আছে। প্রথম কাজটা সেরে ফেলুন প্রথমে বাইনান্স অথবা বাইবিট বা যে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্টিং করে ফেলুন দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে যখন আমাদেরকে টোকেন গুলো দিবে তো এখন তো আমরা হচ্ছে ইয়ে করে রাখলাম ডিপোজিট করে রাখলাম বাইনাস, বাই বিট বিটগেট যার যেটা ভালো লাগে সেখানে আমরা ডিপোজিট করে রাখলাম ছাব্বিশ তারিখে যখন সেটা আমাদের টোকেনগুলা দিবে তখন অটোমেটিক ডিপোজিট করা যে কয়েনগুলো ছিল তার পরিবর্তে ওখানে আমাদের টোকেনগুলা বা ইয়ারড্রপগুলো চলে আসবে দেন আমাদেরকে ওই টোকেনগুলো সেল করতে হবে সেল করলে ডলার পাবো সেই ডলারকে পি টু মাধ্যমে আমাদেরকে বিকাশে বা নগদে নিয়ে আসতে হবে সব কিছুই আমি দেখাবো তো প্রথম ধাপটা আমাদের সবার হয়ে গেছে আজকের ভিডিওতে দেখাবো দ্বিতীয় ধাপটা অর্থাৎ যখন ছাব্বিশ তারিখে আমাদেরকে টোকেনগুলা দিবে তখন সেটা আমরা কিভাবে সেল করব আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দিব যখনই ছাব্বিশ তারিখে লিস্টিং হবে সাথে সাথে সেল করে দিবেন সেক্ষেত্রে আপনার ডলার রেটটা ভালো থাকবে আপনার কয়েনের প্রাইসটা বা টোকেনের প্রাইসটা বেশি থাকবে সো অবশ্যই চেষ্টা করবেন যখনই লিস্টিং হবে তখনই কাজটা সেরে ফেলার কিভাবে সারবেন আমি চলুন এখন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে গিয়ে ওয়েলকাম ব্যাক তো আশা করি আপনি প্রথম ধাপ যেটা ছিল বাইনান্সে আপনি হচ্ছে সাকসেসফুলি করতে পেরেছেন বা বাই বিটে যেখানে ইচ্ছে আপনি মানে যেটাই পছন্দ আপনার বা যে অ্যাকাউন্ট আপনার আসে সেখানে আপনি হচ্ছে ডিপোজিট করে ফেলেছেন ধরুন আমি বাইনান্সের মধ্যে আমার হচ্ছে এই অ্যাকাউন্টের কয়েনগুলো ডিপোজিট করলাম আপনি কোথায় করেছেন বাইনান্সে নাকি বাই বিটে একটু কমেন্টে জানাবেন নাকি অন্য কোথাও সেটাও কমেন্ট একটু জানাবেন তো বাইনান্সে আমরা ডিপোজিট করে রাখলাম ছাব্বিশ তারিখ আসলো ছাব্বিশ তারিখ আসলো আমাদেরকে টোকেনগুলো দিয়ে দিল এখন সেই টোকেনগুলো আমাদের সেল করতে হবে তো সেল করার জন্য কি করবো আমরা চলে আসবো বাইন্যান্স অ্যাপের ভিতরে আপনি যদি বাইবিটের বা বিটগেটেই করেন হচ্ছে ডিপোজিট করেন তাহলে সেই অ্যাপটা ওপেন করবেন সো আমরা যেহেতু বাইনান্সে ডিপোজিট করেছি অবশ্যই বাইনান্সেই আমরা টোকেনগুলো পাবো তো বাইনান্সে আসার পর এখান থেকে আপনি ওয়ালেটের মধ্যে ক্লিক করলে সো ওয়ালেটে আসার পর ঠিক এইখানটাই আপনি হচ্ছে কতগুলো টোকেন পেয়েছেন সেটা দেখতে পারবেন হামস্টারে যে টোকেন নামটা আছে এইচএমএসটি আর হামস্টার এখানে লেখা থাকবে তবে আপনি কয়টা টোকেন পেয়েছেন এখন আপনি দশটা বিশটা বা পাঁচশো দশ দশ হাজার বিশ হাজার যাই যে টোকেন পান সেটা তো সেল দিতে হবে সেল দেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে ট্রেডস এর মধ্যে তো ট্রেডসে আসার পর উপরের দিকে অবশ্যই প্রথমে স্পট যেটা আছে সেটা সিলেক্ট করবেন যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি প্রথমে হচ্ছে স্পটটা সিলেক্ট করবেন এখান থেকে অবশ্যই আপনি স্পট এই অপশনটা সিলেক্ট করবেন তারপর এখানে দিতে পারবেন এখানে একটা টোকেন অলরেডি উঠে থাকবে যে কোনোটা থাকতে পারে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি হ্যামস্টারের যে টোকেনটা এস টি আর সেই টোকেনটা এখান থেকে খুঁজে বের করবেন অবশ্যই যেদিন লিস্টিং হবে সেদিন কিন্তু এখানে আপনি এইচ এম এস টি আর স্ল্যাশ ইউএসডিটি সেই টোকেনটা খুঁজে পাবেন হ্যামস্টারের লোগো দেখলেই পাবেন এত কষ্ট করতে হবে না আপনি সার্চ বারে লিখবেন এরকম করে লিখবেন আমি দেখাই দিচ্ছি এখানে সার্চ করবেন এইচ এম এস আর হ্যামস্টার স্ল্যাশ ইউএসডিটি এভাবে ইউএসডিটি সেম এভাবে লিখবেন লেখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু হ্যামস্টারের টোকেনটা চলে আসছে এবার সেই হ্যামস্টারের টোকেনটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন এখানে নাই কারণ এখনও হচ্ছে হ্যামস্টারের টোকেনটা কিন্তু লিস্টিং হয় নাই ছাব্বিশ তারিখে যখন আসবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন সেটা চলে আসছে মানে লিস্টিং হওয়ার পরে তো এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমাদের যেহেতু হ্যামস্টার নাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে ডক সিলেক্ট করতেছি এই যে ডগস যেটা আছে সেটা সিলেক্ট করতেছি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডগ স্ল্যাশ ইউএসডিটি আপনার তখন থাকবে হচ্ছে এইচ এম এস টি আর হ্যামস্টার স্ল্যাশ ইউএসডিটি বুঝতে পারলেন তারপরে এখানে রয়েছে বাই আর সেল আমরা তো টোকেনগুলো নিঃসন্দেহে সেল করব তার জন্য এই সেলের মধ্যে ক্লিক করে দিব সো ক্লিক সেলে করার পর প্রথমে লিমিট লিমিটের মধ্যে ক্লিক করবেন লিমিট মানে হচ্ছে আপনি টোকেনগুলোকে কিভাবে সেল করবেন যদি আপনি ট্রেডিং ভালো বোঝেন ক্যান্ডেলগুলো ভালো বোঝেন তাহলে নিঃসন্দেহে আপনি নিজের মতো করে সেল করবেন কিন্তু যারা আমরা নতুন রয়েছি বা কিছু বুঝি না তেমন একটা তারা করবো কি তাদের লক্ষ্যটা থাকবে যেন প্রফিটটা বেশি করতে পারি লসটা কম হয় তার জন্য আমরা এখান থেকে যেটা আসে স্পট এই সরি মার্কেট এই মার্কেটটা সিলেক্ট করবো মার্কেটটা যদি সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের মার্কেট প্রাইস যখন যেটা থাকবে আমরা যখন সেল করব তখন মার্কেট প্রাইস যেটা থাকবে সেই দামেই কিন্তু সেল হয়ে যাবে সো আমরা অবশ্যই যদি এত কিছু না বুঝি তাহলে আমরা এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দিব দেন এখানে রয়েছে হচ্ছে মার্কেট প্রাইস কত সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর রয়েছে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্টের এখানে হচ্ছে এই রেখাটা আছে এটা যদি আপনি টানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কতটুকু মানে কি পরিমাণ হ্যামস্টার টোকেন বিক্রি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি এটা আপনি পুরোটা টেনে দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তার মানে আপনার যতগুলো হ্যামস্টার টোকেন থাকবে সবগুলো টোকেন কিন্তু সেল হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে আর যদি চান আপনি না আমি কিছু টোকেন রেখে দিবো পরবর্তীতে সেল করবো তাহলে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো রেখে দিবেন সাপোজ এখান থেকে আমি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট যেই টোকেনগুলো আসবে আমার তার পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক সেল হয়ে যাবে এবং বাকি অর্ধেক কিন্তু আমার এই অ্যাকাউন্টের মধ্যেই থেকে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডগ কারণ আমরা উপরের দিকে এটা সিলেক্ট করেছি যখন আপনি এখানে হচ্ছে হ্যামস্টারটা সিলেক্ট করবেন তখন অটোমেটিক এখানে হ্যামস্টার চলে আসবে তো বুঝতে পারলেন আশা করি এখানে হ্যামস্টার সিলেক্ট করলে এখানে হচ্ছে অলরেডি হ্যাঁ হ্যামস্টারের টোকেনটাই মানে নামটাই শো করবে আচ্ছা এবার এখানে হচ্ছে অ্যাভেলেবেল আপনি যতটুকু টোকেন বিক্রি করবেন সেই টোকেনের দাম কত সেটা এখানে দেখতে পারবেন সেই টোকেনটার মধ্যে কতটুকু ফি লাগবে মানে ট্রানজেকশন ফি যেহেতু আমরা এই হ্যামস্টার কম্বার্টে মাইনিং করার সময় বা ডিপোজিট করার সময় কোনো রকম গ্যাস ফি বা ট্রানজ্যাকশন ফি দেয় নাই কারণ এটা হচ্ছে আমাদের অফ চেন ডিপোজিট আর অফ চেন ডিপোজিটের ক্ষেত্রে আমাদের যখন ডিপোজিট করি তখন কোনো ধরনের হচ্ছে খরচ লাগে না মানে ট্রানজ্যাকশন ফি বা গ্যাস ফি লাগে না কিন্তু যখন এখানে সেল করবেন সেল করার সময় সেই টোকেনটা অটোমেটিক এখান থেকে কেটে রেখে দিবে মানে গ্যাস ফি আমরা তখন দেয় না দিই নাই যখন আমরা সেল করব তখন দিতে হবে তো এখান থেকে যতটুকু গ্যাস ফি হবে সেটা রেখে দিবে এখান থেকে কেটে রেখে দিবে দেন আপনি কতটুকু টাকা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে মানে কত টাকার ডলার কত ডলার আসতে অবশ্যই ডলার সেটা কিন্তু এখানে শো করবে তো সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে এবার আপনার কাজ হবে সেল ডক এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়া এখানে সেল ডক শো করতেছে কারণ এখানে আমরা ডগ কয়েন্টটা সিলেক্ট করেছিলাম যখন এখানে হ্যামস্টারটা সিলেক্ট করবেন তখন এখানে লেখা থাকবে হচ্ছে সেল হ্যামস্টার সো সেল হ্যামস্টারের মধ্যে ক্লিক করে দিলে কিছু সময় পরেই দেখতে পারবেন যে আপনার এই টোকেনগুলা অর্থাৎ যে টোকেন সেগুলো কিন্তু সেল হয়ে যাবে আর সেল হয়ে যাওয়ার পরে যে টাকাটা আসবে যে ডলারটা আসবে সেটা কিন্তু আমরা এই ওয়ালেটে গেলেই দেখতে পারবো এই যে এখানেই অ্যাভেলেবেল টোটাল ব্যালেন্স আপনি দেখতে পারবেন এখন এই যে বাইনান্স বা বাইবিট আপনি যেখান থেকেই সেল করেন না কেন সেই টাকাগুলোকে পিটুপির মাধ্যমে আমাদের বিকাশ নগদ রকেট যার যেটা ইচ্ছা সেখানে আপনি আনতে পারবেন তো বাইনান্সের ডলারগুলোকে কিভাবে আপনি বিকাশে নগদে রকেটে নেবেন যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বেশি কমেন্ট পেলে আমি খুব দ্রুতই ওই ভিডিওটা দিয়ে দিব যে কীভাবে বাইন্যান্স থেকে ডলার বিকাশ নগদ রকেটে নিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা টাইম টু টাইম আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের মাইনিং রিলেটেড সকল আপডেট পাওয়ার জন্য শুধু হ্যামস্টার কমবেট না আর যে কোনো ধরনের মাইনিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানে কিছু পিন করা ইয়ে আছে পিন করা মেসেজগুলো দেখতে পারবেন ও হ্যাঁ আর একটা ভালো কথা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা গিভওয়ে করতে চাচ্ছি খুব শীঘ্রই তাড়াতাড়ি আমাদের টেলিগ্রামে জয়েন করে ফেলুন আপনি কিন্তু গিভওয়েতে কোনো পুরস্কারও জিতে ভাগে থাকলে জিতে যাবেন তো যাই হোক এখানে দেখতে পারবেন আরেকটা পিন করা মেসেজ আছে এই পিন করা মেসেজটার মধ্যে আমাদের কোন টোকেনটা কোন ইয়ারড্রপটা কবে লিস্টিং হবে পুরো একটা চার্ট কিন্তু আমি এখানে বানিয়ে দিয়েছি আমি শেয়ার করেছি অবশ্যই এই চারটা দেখে নেবেন এবং সবগুলো মাইনিং যেগুলোতে খুবই ট্রেন্ডিং এ রয়েছে খুবই ভালো প্রজেক্ট সেগুলো জয়েন্ট লিঙ্কও এখানে দেওয়া আছে কখন কোন তাই লিস্টিং হচ্ছে কিভাবে আপডেট হচ্ছে সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অ্যান্ড অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন এই ধরনের ভিডিও আসবে যেগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ